তোমার বয়স কত প্রিয়া? 16 বছর। বিয়ে শাদী হয়েছে তোমার? এখনো বিয়ে শাদী হয় নাই। আচ্ছা তো তুমি এখন বর্তমান? হ্যাঁ। আচ্ছা তো ভাইদের যদি ভালো লাগে তাহলে আমি বিয়ে করব অবশ্যই। আচ্ছা প্রবাসী ভাই চাও এখন? আচ্ছা মানে দেশীয় ভাই হলে হবে না? আচ্ছা ঠিক আছে। তো তোমার এটা ইচ্ছা শুনলাম, তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনে, মোবাইলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম, প্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য? আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা তো আপুর নাম কি? নাম প্রিয়া। প্রিয়া, তো দর্শক আজকে আমরা সুন্দরী প্রিয়ার সাথে পরিচয় হয়ে গেলাম, আসি আমরা তার সাথে, শুনুন তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো প্রিয়া তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? ফ্যামিলিতে বাবা মা নাই, বাবা মা বর্তমান করোনায় মারা গেছে। আচ্ছা। আর বোনের কাছে থাকি। আচ্ছা এখন কি বোনের কাছে আছো? হ্যাঁ বোনের কাছে থাকি, খুব কষ্ট থাকি। আচ্ছা বাসা বাড়িতে কাজ করে খাও। আর তোমার মা কি হয়েছে, মা আছে? মাও মারা গেছে, বাবাও মারা গেছে। মানে বাবা মা দুজনই কেউ নাই? না। আচ্ছা তো তোমরা কয় ভাই বোন প্রিয়া? খালি দুই বোনই। শুধু দুইটা বোন? আচ্ছা ঠিক আছে। তো প্রিয়া এই যে আসছো মিডিয়ার সামনে, তো এই যে কাজকাম করে খাচ্ছ, বাবা মা নেই, তো তোমার বয়স কত প্রিয়া? 16 বছর। বিয়ে শাদী হয়েছে তোমার? এখনো বিয়ে শাদী হয় নাই? আচ্ছা তো তুমি এখন বর্তমান সময় কাজকাম করে খাচ্ছ না? আর তোমার বোন কি করে এখন? আচ্ছা বোন অসুস্থ? আচ্ছা বোন তো তোমার বড় না, তার বিয়ে শাদী হয়েছে? আচ্ছা দুলাভাইও জ্বালা যন্ত্রণা করে, মানে বসায় তো আর খাওয়াবে না, কেউ কাউকে বসায় খাওয়ায় না, এই কারণে তোমাকে কাজে পাঠায়। আচ্ছা তুমি কি কাজ করো, বাসা বাড়িতে কাজ করো নাকি? আচ্ছা বাসা বাড়িতে কাজ করে। তো দর্শক প্রিয়া আজকে আসে আমাদের মিডিয়ার সামনে, তার জীবনের গল্প তুলে ধরছে। এতিম প্রিয়া, বাবা মা নেই, দুজনই মারা গেছে, আর তার একটা বোন আছে, বোনের কাছেই সে আছে। তো প্রিয়া তোমাকে বিয়ে শাদী করার জন্য কেউ তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে না তোমার দুলাভাই বোনের কাছে? আচ্ছা গরিব বলে কেউ বিয়ে শাদী করে না? না। আচ্ছা তো এখন এই প্রতিবেদনটা দেখে কেউ যদি তোমাকে বিয়ে শাদী করতে চায় তুমি রাজি হবা? হ্যাঁ। আচ্ছা তো ভাইদের যদি ভালো লাগে তাহলে আমি বিয়ে করব অবশ্যই। আচ্ছা প্রবাসী ভাই চাও এখন? আচ্ছা মানে দেশীয় ভাই হলে হবে না? আচ্ছা ঠিক আছে। তো তোমার এটা ইচ্ছা, সমস্যা নাই, আমি জিজ্ঞেস করলাম। তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনে, মোবাইলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম প্রিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই প্রিয়া চায় ভালো মনের একজন মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায় সে তাকে জীবন সঙ্গী করবে, এই তো? সে চায় প্রবাসী একজন ভাইকে তার পাশে এসে যদি সে দাঁড়ায় সে তাকে জীবন সঙ্গী করবে। তো প্রিয়া তোমার নাম্বারটা তুমি বলতে পারবো না? আমি বলে দিব। আচ্ছা তোমার নাম্বারটা আমি বলেছি দর্শক, কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, 01721570630। তো আমি নাম্বারটা আবার বলেছি, 01721570630। এই নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরী প্রিয়ার সাথে। আচ্ছা প্রিয়া, যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না। আচ্ছা আর এই প্রতিবেদনটা দেখে কেউ যদি তোমাকে এখন বিয়ে শাদী করতে চায় তুমি রাজি হবা? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম প্রিয়ার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আরএসটিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।